অ্যাডমিট কার্ড এবং ওই মেসেজ। আমি বিচারপতি কি বলেছেন জানি না, মাননীয় বিচারপতি আমি আবারও বলেছি কারোর সঙ্গে তুলনা না করে তিনি সংস্কারের কাজ করছেন, তিনি যে সাহসিকতার পরিচয় দিচ্ছেন তাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করার পরেও এবং দুর্নীতির একেবারে মূলটা তিনি উৎপাটন করতে চাইছেন এটা স্বাগত জানাচ্ছি। ঝালদা নিয়ে সিঙ্গেল বেঞ্চে রায়ের এগেনস্টে ডিভিশন বেঞ্চে যাচ্ছে রাজ্য সরকার, ঝালদার পৌরসভা নিয়ে সিঙ্গেল বেঞ্চে রায় দিয়েছে, এখানে খুশি যেতে পারে ডিভিশন বেঞ্চে যাচ্ছে, সাত সাতই পাঁচ পাঁচ জমালয়ে যেতে বলুন মমতা ব্যানার্জিকে, সাত সাতই সাত 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 বড় পাঁচ ছোট যেখানে খুশি যেতে। শুভেন্দুদা, মমতা বন্দ্যোপাধ্যায় আজকে অমর্ত্য সেনের সঙ্গে দেখা করেছেন, প্রধানমন্ত্রী হয়ে যাবে কালকেই উনাকে শপথ বাক্য পাঠ করাবেন অমর্ত্য সেন। আমি শ্রীমতী মমতা ব্যানার্জি আমি শপথ নিচ্ছি যে ভারতবর্ষে প্রধানমন্ত্রী দায়িত্ব গ্রহণ করিলাম, শপথ গ্রহণ করিতেছি যে চুরি ছাড়া অন্য কোনো কাজ করিব না, আমরা সম্মান করি বিজেপি অসম্মান করে। শুভেন্দুদা আমরা সম্মান করি বিজেপি অসম্মান করে, অমর্ত্য সেন প্রসঙ্গে বলেছেন আমরা সম্মান করি রবীন্দ্রনাথের মতো অমর্ত্য, ওনাকে দেখি বিজেপি অসম্মান করে। উনার কাছ থেকে যিনি প্রধানমন্ত্রীকে বলেন কিম্ভূত কিমাকার, স্বরাষ্ট্রমন্ত্রীকে বলেন হদল কুতকুত, যিনি নাড্ডাজিকে বলেন চাড্ডা আড্ডা নাড্ডা গাড্ডা, তার মুখে এসব কথা শোভা পায় না। আমি কাগজ দিয়ে গেলাম, অশিক্ষিত মুখ্যমন্ত্রী যার মুখে সবসময় অসংসদীয় কথাবার্তা লেগে থাকে এবং অশালীন কথাবার্তায় যিনি পুরস্কার পাওয়ার যোগ্য তার মুখে এসব কথা শোনা। কাগজ দিয়ে গেলাম ডিএমকে বললাম অথরাইজ করে দিতে, ডিএমকে বলে গেলাম মিড ডে মিল থেকে টাকাটা দিয়ে দিতে অমর্ত্য সেন। চাকরি প্রার্থী